এসিস বেঙ্গলের হেড কোচ মানালো দিয়াজের ফেভারিট ফরমেশন 4-4-2, তাই তিনি চারজন ডিফেন্ডার নিয়েই দল নামাবেন, এটাই স্বাভাবিক। তো ইস্ট বেঙ্গলের প্রথম 11 জনের দলে কোন চারজন ডিফেন্ডার দেখার সম্ভাবনা প্রবল সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মতামত। এবার যদি এই লাইন আপে ইস্ট বেঙ্গল কোচ ডিফেন্সে কটা বিদেশি খেলাবেন সেটাই কিন্তু প্রথম প্রশ্ন। তবে তিনি ইস্ট বেঙ্গল মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লিগ টেবিলের অবস্থান এবং বিপক্ষ দল দেখে ফরমেশন সেট করবেন। তবে আমার মনে হয় মাঝমাঠ বা স্ট্রাইকিং পজিশনে দুটো বিদেশি অবশ্যই ব্যবহার করলে জিনিসটা কিন্তু বেশি ভালো হবে। মাঝমাঠে দুটো বিদেশি অথবা স্ট্রাইকিং পজিশনে একজন বিদেশি এবং উইং দিয়ে আরেকজন বিদেশিকে তিনি রাখতেই পারেন। এবার তিনি কী করবেন সেটা তার ভাবনা। তো যত বেশি কিন্তু অ্যাটাকিং খেলবে ইস্ট বেঙ্গল তত কিন্তু চাপ কম পড়বে ডিফেন্সে। লেফট ব্যাক পজিশনে রাজু গায়কোয়াড় বা হীরা মণ্ডলকে কিন্তু আমরা দেখতে পারি। রাজু গায়কোয়াড় খেললে অ্যাডভান্টেজ থাকবে, কারণ এক্সপিরিয়েন্স আছে আর থ্রোগুলো কিন্তু মারাত্মক রাজুর। গত মরশুমে কিন্তু তার থ্রো থেকে গোল করে গেছিল স্টেনম্যান। এছাড়াও মাঝে মাঝে কিন্তু দারুণ ওভারল্যাপে হোটে রাজু। হীরা মণ্ডলও কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে মোহামেডানের হয়ে, এবং ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ম্যাচেও কিন্তু যথেষ্ট নজর কাড়া পারফরমেন্স করেছে। যদিও আইএসএলে পারফরমেন্স করেছে কিন্তু রাজু গায়কোয়াড়, হীরা সেখানে কিন্তু একদমই নতুন। তবে হীরার কিন্তু একটা চেষ্টা থাকবে যে ভালো জায়গায় চান্স পেয়েছে ভালো খেলার, কিন্তু রাজুর যেহেতু এক্সপিরিয়েন্স বেশি আমার মনে হয় যে লেফট ব্যাক পজিশনে রাজুকেই রাখা উচিত। সেন্টার ব্যাক পজিশনে টমিস্লাভ মার্সেলা এবং আদিল খান। টমিস্লাভ মার্সেলাও এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো এবং ফ্রিকিকও নিতে পারে কিন্তু ভালো, তাই টমিস্লাভই আমার প্রথম পছন্দ হতে চলেছে। এবং তার পাশে অবশ্যই আদিল খান, কারণ হাইট ভালো, চোটের কারণে মাঝে কিছুদিন খেলার বাইরে থাকলেও গত বছর সেকেন্ড লেগে কিন্তু বেশ কিছু ম্যাচ ভালো ফুটবল খেলেছে, এবং জাতীয় দলের এক সময়ের মূল ভরসা হিসেবে সন্দেশের পাশে খেলেছেন তিনি। সন্দেশবিহীন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচে গোল লাইন সেভ করে এবং গোল করে ম্যাচের সমতা ফিরিয়েছেন। এবারও ইস্ট বেঙ্গল জার্সিতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন কিন্তু তিনি অবশ্যই। এবং রাইট ব্যাক পজিশনে অবশ্যই অঙ্কিত মুখার্জি, গত বছর আইএসএলে ইস্ট বেঙ্গল জার্সিতে খেলেছেন এবং আইএসএলে বিগত দিনে এডিকের হয়ে খেলার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। তো আমার মনে হয় এই চারজনকেই প্রথম একাদশের ডিফেন্সিভ লাইন আপে দেখতে আমরা পারি। রাজু গায়কোয়াড়, আদিল খান, টমিস্লাভ মার্সেলা এবং অঙ্কিত মুখার্জি।